সদ্য শেষ হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা কোচ নির্বাচিত হয়েছেন পেপ গার্ডিওলা ম্যান সিটিকে টানা চারবার চ্যাম্পিয়ন করিয়ে এই স্বীকৃতি পেলেন পেপ ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ এবং সাত বছরে ম্যান সিটিকে ষষ্ঠ লীগ শিরোপা উপহার দিলেন পেপ গার্ডিওলা সে সুবাদে পঞ্চমবারের মতো সেরা কোচের স্বীকৃতি পেলেন ম্যানচেস্টার সিটির এই স্প্যানিশ কোচ গার্ডিওলাও সেরা কোচের স্বীকৃতি পাওয়াটা অনুমেয়ই ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো ক্লাবের টানা চার শিরোপা জয়ের রেকর্ড এই প্রথম এবং এই সাফল্যের মূল রূপকার কোচ গার্ডিওয়ালা খেলোয়াড়া যার কোচিং দক্ষতায় ম্যান সিটি তাদের ইতিহাসে সেরা সাফল্যময় সময় অতিবাহিত করছে পুরস্কার জয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগকে বিশ্বের সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগ হিসেবে চিহ্নিত করে গার্ডিওলা বলেছেন এমন দল এবং খেলোয়াড়দের কোচ হতে পারা যেমন দারুণ গর্বের ব্যাপার তেমনি টানা চার মৌসুম শিরোপা জেতা তার ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় অধ্যায় ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের তেরো শিরোপার পর দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি ট্রফি জয়ী কোচ এখন গার্ডিওলারে আর স্যার ফার্গসন সেরার স্বীকৃতি পেয়েছেন বার সেখানে গার্ডিওলা পাঁচবার এই স্বীকৃতি পেয়ে দ্বিতীয় সেরার আসনে বসলেন ম্যান সিটির সঙ্গে এই স্প্যানিশ কোচের চুক্তি দুই পর্যন্ত বার্সেলোনা ও সিটিকে ট্রেবল জেতানো এই কোচ আগামী মৌসুমেই সিটি ছাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন